السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر. آمنت بالله، صدق الله العلي العظيم. محترم حاضرين، حضرت إبراهيم عليه الصلاة والسلام السنة شنبور كامرا وتشن سلام. খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন, রব্বুল আলামিন সূরা আল বাকারার মধ্যে সেই প্রসঙ্গ বলেছেন। গত সপ্তাহে আয়াত তিলাওয়াত করা হয়েছিল, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাত ফাআতাম্মাহুন। যখন আমি ইব্রাহিম, আমার বন্ধু ইব্রাহিমকে যখন আমি কিছু বিষয়ে পরীক্ষা নিলাম এবং তিনি সে পরীক্ষায় উত্তীর্ণ হলেন, ফাতাম্মাহুন, পুরা করেছেন। এখানে পরীক্ষার বিষয়গুলো তো আমরা আলোচনা করলাম, কিন্তু কোন কোন মুফাসসির এই আয়াতের ব্যাখ্যায় আমরা বড় বড় যে পরীক্ষারগুলো বলেছি, ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে মা সহ মক্কা একা একই দিয়ে যাওয়া, মোটামুটি বয়স হওয়ার পর কোরবানির জন্য নিয়ে যাওয়া, এই যে পরীক্ষাগুলো, এগুলো ছাড়াও কোন কোন মুফাসসির বলেছেন যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে কিছু আমলের পরীক্ষা নিয়েছেন। ওই আমলগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম পুরোপুরি করেছেন, আল্লাহ তাআলার হুকুম মেনেছেন, বাস তিনি ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সেই আমলগুলোর মধ্যে দাড়ি রাখা একটা আমল, এটা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম পুরো করেছেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাহ। মুছ কাটা, এটা একটা আমল। নখ কাটা, এটা একটা আমল। নাভির নিচের পশম উপড়ে ফেলা, এটা আমল। বগলের নিচের পশম উপড়ে ফেলা, এটাও একটা আমল। গোসল করা, পবিত্রতা অর্জন করা, মিসওয়াক করা, এই আমলগুলোর কথাও কেউ কেউ বলেছেন। কাজেই খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নার উপর আছি এই কথার দাবি করলে এই আমলগুলো আমাদের করতে হবে ইনশাআল্লাহ। তো যেই কয়েকটা আমল আছে এখানে, সেই আমলগুলোর মধ্যে কিছু আমল তো আছে স্বভাবজাত আমরা করি, নখ কাটি, বগলের নিচের পশম উঠে ফেলি, নাভির নিচের পশম উঠে ফেলি,
কিছু আমল আছে যেগুলোর মধ্যে যেগুলোর বিষয়ে আমাদের অত্যন্ত বেশি অবহেলা, যেগুলোকে দিনই মনে করি না। এর মধ্যে অন্যতম হচ্ছে দাড়ির আমল। দাড়ির আমলের কথা বললে অনেক ভাই কষ্ট পান, তারপরেও তো ভাই বলতে হবে। আমাদের এমন একটা আমল যেই আমলটা মৃত্যুর সময়, এমন একটা সুন্না যেই সুন্না মৃত্যুর সময় আপনার সঙ্গী হবে। একটু চিন্তা করেন তো, একটু ডিপলি চিন্তা করেন। এমন এক সুন্না আপনি পালন করতেছেন যেই সুন্না মৃত্যুর সময় যদি সুন্নত হিসাবে রাখেন, অনেকে তো ফ্যাশন হিসাবে রাখে, ওই ফ্যাশনের দাড়ি না, নাউজুবিল্লাহ, ডাবল শাস্তি হবে। দাড়ি নিয়ে ফ্যাশন কাটিং করে, ফাহাদ কাটিং, কী কাটিং, মাঝখান দিয়ে আবার কাটে, দুই পাশে রাখে, চুলের মধ্যে কী করে, এদিক দিয়ে একটু কাটে, এদিক দিয়ে কাটে, পাগলের মতো কী অবস্থা, মোরগের মতো রাখে, এক এক রকম কাটিং। এগুলো নিষেধ করেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানত করেছেন যারা এইভাবে চুল কাটে। তো দাড়ির যে আমলটা, এটা শুনতে আমাদের কাছে সুন্না বলি তো আমরা, ওই শব্দের মধ্যেই আমাদের কাছে মনে হয় যেন এটা হালকা, কত শূন্য তো ছেড়ে দিই, কত শূন্য ছেড়ে দিই, এই শূন্য তো ছেড়ে দিলাম। দাড়ির সুন্নত অন্যান্য সাধারণ সুন্নতের ওই সুন্নত না, এটা এটা সুন্নত শাব্দিক অর্থে, পরিভাষায় আমরা যেই সুন্নত মনে করি দাড়ি, এই সুন্নত না, পরিভাষায় যেই সুন্নত মনে করি রসুলের আমল, যেগুলোর মধ্যে কিছুর ব্যাপারে তাগিদ আছে, কিছুর ব্যাপারে তাগিদ নাই, যেগুলোর মধ্যে তাকিদ নাই এগুলো ছেড়ে দেওয়া যায়, করলে ভালো, না করলে গুনাহ নাই, করলে সওয়াব। কিছু সুন্নাহ আছে যেগুলো না করলে গুনাহ হয়, তবে ওয়াজিব ফরজ এগুলো ছাড়ার মতো মারাত্মক গুনাহ না, কিন্তু দাড়ি ওই সুন্নাহ না। এখানে সুন্নত মানে হচ্ছে তরিকা, সুন্নতের আসল অর্থ হচ্ছে তরিকা, পথ, পদ্ধতি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না মানে এটা রসুলের তরিকা, রসুল রাখছেন কি হিসেবে রাখছেন, নামাজ রসুলের সুন্না, এই যে ঈশার নামাজ পড়লেন এটা রসুলের সুন্না, রসুলের এই তরিকা, কিন্তু এই তরিকা, এই পথ পদ্ধতি রসুল কি হিসাবে অবলম্বন করেছেন, ফরজ হিসাবে। এই আমল রসুল কি হিসাবে করেছেন, ফরজ হিসাবে করেছেন। ঠিক দাড়িও রসুলের একটা সুন্না, কিন্তু এটা কেমন সুন্না, এই সুন্না হচ্ছে ওয়াজিব, এটা রাখা জরুরি। যে রাখবে না তার উপর ফাসেকের ফতুয়া পড়ে যাবে, যে রাখবে না এটা মাকরুহ, তাহরিমি কাটা, হারাম, হারাম, এটা হারাম, মাকরুহ না, হারাম কাটা, ওয়াজিব রাখা, ওয়াজিব। কেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তাকিদ দিয়েছেন, কাসুস শারিব ওয়াফুল লোহা, বিভিন্ন রকমের শব্দে বলেছেন, কাসুস শারিব ওয়াফুল লোহা, তোমরা মুচ কাটো, দাড়ি ছেড়ে দাও, মুচ কাটো, দাড়ি ছেড়ে দাও, এভাবে বলেছেন রসুল বারবার। এখন তো উল্টা হয়ে গেছে, এখন বড় বড় মুচ রাখে, আমাদের অনেক পণ্ডিতদেরকে আমরা দেখি বড় বড় মুচ। কদিন আগে দেখলাম একজনকে এক জানোয়ার পাশে রাখছে, আর আমাদের সিলেটের এক ইউনিভার্সিটির এক বড় প্রফেসরের ছবিটা পাশে রাখছে, ওই প্রফেসরের মুচগুলো আর ওই জানোয়ারের মুচগুলো একরকম। তো ওই যে রাখছে এই ছবি দুইটা বলতেছে যে এই দুইটার মধ্যে কোনটার মুখগুলো সুন্দর লাগতেছে। তা আমি মনে মনে বলতেছি যে রসুলের সুন্নাহ কেনিয়া, রসুলের সুন্নতের খেলাফ যে আমল করবে, এই জানোয়ারের পাশে ওই ব্যক্তি রেখেছে, আল্লাহ তাআলা তার আগেই তো জানোয়ারের পাশে আমাদেরকে রেখে দিয়েছেন। রসুলের পদ্ধতি তরিকা যে ছাড়বে তাকে আল্লাহ তাআলা জানোয়ারের সাথে বহু আগেই তুলনা করে রেখেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়ুবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ইহায় আমি বহু মানুষকে, জিন ইনসানকে জাহান্নামে ভরে দিব, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ছেড়ে দিব জাহান্নামে বহু মানুষ, বহু জিন্নাত, বহু ইনসান, মানব দানব,
কেন কি অপরাধ তাদের তাদের অপরাধ হচ্ছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা তাদেরকে আমি অন্তর দিয়েছিলাম এই অন্তর দিয়ে তারা দিন বুঝে নাই আমার হুকুম আহকাম বুঝে নাই মানে নাই ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা চোখ দিয়েছি সেই চোখ দিয়ে দিন শিখে নাই দেখে নাই ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা কান দিয়েছিলাম কান দিয়ে শুনে নাই বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা তারপর আল্লাহ তাআলা বলতেছেন এই স্বভাবের যারা হবে উলাইকা কাল আনআম চতুষ্পদ জন্তুর যেমন জীবন চলার কোনো সিস্টেম নাই সে যেখানে ইচ্ছা সেখানে মল ত্যাগ করে সে যেখানে ইচ্ছা সেখানে জৈবিক চাহিদা মিটায় যেখান থেকে ইচ্ছা সেখান থেকে সে খেয়ে ফেলে কারো অনুমোদন লাগে না যা ইচ্ছা তাই করে রাস্তাঘাটে পড়ে থাকে চতুষ্পদ জন্তুর যে স্বভাব এই জাতীয় মানুষ যে দিনের উপর চলল না সেও ওই চতুষ্পদ জন্তুর মতো তারপর রব্বুল আলামিন কি বলতেছেন বালহুম আদাল এরা চতুষ্পদ জন্তুর চেয়ে অনিকৃষ্ট কেন যে চতুষ্পদ জন্তুর তো আখেরাত নাই চতুষ্পদ জন্তুর তো আখেরাত নাই হিসাব নাই আছে হিসাব চতুষ্পদ জন্তুরও হিসাব আছে সেই হিসাবটা কি হবে সেই হিসাবটা হবে আল্লাহ তাআলা জালিম সিংওয়ালাকে ডাক দিবেন জালিম সিংওয়ালাকে ডাক দিবে যে জালিম সিংওয়ালা তার শক্তি প্রয়োগ করেছিল দুনিয়ায় মজলুম দুর্বলের উপর তখন আল্লাহ তাআলা বলবেন ও দুর্বল দুনিয়ায় তুমি যেমন গুতা খেয়েছিলা আমি আজকে আল্লাহ ইনসাফ করতেছি ওই রকম একটা গুতা তুমি তাকে দিয়ে দাও তখন ওই মজলুম দুর্বল যে দুনিয়ায় গুতা খেয়েছিল সে আল্লাহর সামনে ওই শক্তিশালী প্রাণীটাকে একটা গুতা দিয়ে দিবে যে কামড় দিছে তাকে কামড় দিবে যে আঁচড় কেটেছে তাকে আঁচড় কাটা হবে দুনিয়ায় যে যে জুলুম করেছে আল্লাহ তাআলা ওই জুলুমের বদলা ওই মজলুম থেকে যে নির্যাতিত হয়েছে তার মাধ্যমে নিয়ে নেবেন নেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন কুনি তুরাবা তোমরা সব মাটি হয়ে যাও শেষ হিসাব শেষ এই দৃশ্য দেখে বহু মানুষ অপরাধী আফসুস করতে থাকবে আর বলতে থাকবে ইয়া লাইতানি কুনতু তুরাবা আহা আমরাও যদি এরকম মাটি হয়ে যেতাম তাহলে তার আমার হিসাব কিসাব হইতো না তো আল্লাহ তাআলা বলতেছেন আরে এই জীবজন্তু চতুষ্পদ জন্তুর তো আখেরাত নাই জান্নাত জাহান্নাম জাহান্নামের শাস্তির কোনো ব্যাপার নাই ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি তারা হবে না তারা করে করুক কিন্তু আমার আপনার করার মোকাবেলায় তো জাহান্নামের কঠিন শাস্তির ওয়াদা আছে আমি কি করে করি এই জন্য আল্লাহ বলতেছেন ও মানুষ তুমি তো ওই চতুষ্পদ জন্তুর চেয়ে অনিকৃষ্ট তো ওই রকম মুসওয়ালাদেরকে প্রাণীর সাথে যদি কেউ লাগায় দেয় এটা আশ্চর্যের কিছু না আল্লাহ তাআলা বহু আগে লাগায় রাখছেন যে যারা দিনের উপর থাকে না দিনের বিরুদ্ধাচরণ করে হ্যাঁ দিনের মুখালাফাত করে আল্লাহ তাআলা তাদেরকে চতুষ্পদ জন্তুর চেয়ে অনিকৃষ্ট বলেছেন ও ভাই এটাও একটা ফ্যাশন হয়ে গেছে বড় বড় মুছ রাখে আশ্চর্য ঘৃণাও লাগে না কীভাবে পানি খায় ওই পানির মধ্যে এগুলো লাগতেছে কীভাবে খায় হ্যাঁ ওই মুছের মধ্যে লাগে আমি দেখি অনেক সময় খেয়াল করি ওখানে লাগে আবার ওটা খায় চেটে চেটে নাউজুবিল্লাহ মানুষের রুচি বোধ যদি থাকে সে এইভাবে রাখতে পারে না একটা সৌন্দর্য আছে দেখতেও সুন্দরের ব্যাপার আছে পুরুষের সৌন্দর্য মুছের মধ্যে না পুরুষের সৌন্দর্য দাড়ির মধ্যে এই সৌন্দর্য তুমি কিভাবে বুঝবা এই সৌন্দর্য একজন দাড়িওয়ালা মানুষকে দেখলে যেই মহাব্বত লাগে যেই মায়া লাগে যেই শ্রদ্ধাবোধ জাগে সে যেই হোক তুমি যদি কুকুর হও তুমি যদি চোর হও তো গেরস্থকে দেখলে তোমার তো কষ্ট লাগবে সেটা তো ভিন্ন কথা কিন্তু তোমার মধ্যে যদি মনুষ্যত্ব বলতে কোনো জিনিস থাকে একজন দাড়িওয়ালাকে দেখলে মানুষ শ্রদ্ধায় তার সামনে নত হয়ে যায় এটা কিসের আলামত ওই দাড়িওয়ালাকে দেখতেই সুন্দর লাগে দাড়িওয়ালাকে দেখলেই মহাব্বত লাগে এটা কুদরতি নিয়ামত আল্লাহু আকবার কারণ সে তার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করেছে তার হাজরিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এটাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের একটা সুন্নাহ ছিল দাড়ি রাখা তো দাড়ির কথা বলতেছিলাম যে এটা কত বড় নিয়ামত যে এটা যখন থাকবে আমার সাথে আমি মৃত্যুর সময় যেই অবস্থায় মৃত্যু হোক মৃত্যুর সময় অন্তত এই দাড়ি সাক্ষ্য দিবে যে এই ব্যক্তি রসুলকে মহাব্বত করত এই ব্যক্তি রসুলকে মহাব্বত করত তার প্রমাণ এটা কারণ এই বর্তমান সময়ে দাড়ি রাখা এটা এক বড় জিহাদ এক বড় জিহাদ কারণ সমাজ আপনার বিরুদ্ধে আন্তর্জাতিক যে সমস্ত চক্র আছে মুসলমানদের বিরুদ্ধে তারা আপনার বিরুদ্ধে পাসপোর্টের মধ্যে দাড়িওয়ালা দেখলেই নানা রকমের তদন্ত শুরু হয়ে যায় গত সপ্তাহে এক ভাই আসছে নাম চেঞ্জ করবে
বাবাকে বলতেছে কিন্তু বাবা কাঁদতে ইতস্ত করতেছে। নামের শুরুতে মোহাম্মদ আছে, এখন ছেলে বড় হয়েছে, ছেলে বড় হয়েছে এখন বলে বাবা এই নামটা চেঞ্জ করা দরকার, মোহাম্মদটা কেটে দাও। কেন? ভবিষ্যতে পাসপোর্টের মধ্যে এই নাম আসলে আন্তর্জাতিক এই ইমিগ্রেশনে আমার ঝামেলা হবে। আসলে হয় মোহাম্মদ দেখলেই মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, আল্লাহু আকবার আজানের ধ্বনি শুনলে শয়তান যেমন পালায়, এই এখন এই সমস্ত ইয়াহুদি মুশরিকরা এই মোহাম্মদ নামটা দেখলেও তাদের মাথা খারাপ হয়ে যায়, না জানি কি আতঙ্ক আতঙ্ক কাজ করতেছে। ও ভাই মোহাম্মদ কেটে দিছে। তো আমাকে জিজ্ঞেস করলে হুজুর মুরব্বী মোহাম্মদ কাটতে তার কষ্ট লাগতেছে, রসুলের নাম বরকতান লাগাইছে। আমি বল কেটে দেন খামাকা ঝামেলায় পুরা লাভ নাই, বেচারা বলতেছে বল সমস্যা নাই কেটে দেন। কারণ মোহাম্মদ লাগানোর মধ্যে মহাব্বত প্রকাশ পায় না, মহাব্বত প্রকাশ পায় দাড়ি রাখার মধ্যে, মহাব্বত প্রকাশ পায় সুন্না আদায়ের মধ্যে। নাম রাখবেন মোহাম্মদ, কাম করবেন যত আকাম, আপনি রসুলকে মহাব্বত করেন এটা ভুল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি মহাব্বত করেন নাই আপনি, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি মহাব্বত করি না আমরা, এটা অসম্ভব। সাহাবায়ে কেরামের চেয়ে বেশি মহাব্বত আমাদের নাই। সাহাবায়ে কেরাম ওই বরকতের জন্য নামের শুরুতে মোহাম্মদ লাগায় নাই, আবু বকর মোহাম্মদ আবু বকর লাগায় নাই, মোহাম্মদ ওমর লাগায় নাই। এটা একটা আমাদের সমাজে একটা প্রচলন, এটা প্রচলন, এটাকে যদি কেউ সওয়াব মনে করে বিদআত হয়ে যাবে, এটাকে যদি কেউ এবাদত মনে করে যে নাজাতের ওসিলা হবে। আমাকে একজন বলেছেন, এক বড় ডাক্তার আমাদের পাশে এক হসপিটালের পরিচালক ছিলেন, বহু বড় পীর সাহেবের সুরত আছে তার, সবুজ পাগড়ি মাথায়, এই বড় দাড়ি মাশাআল্লাহ, অনেকেই তার ভক্ত। আমি কোনো এক কারণে আমাদের মসজিদ বিষয়ে তার কাছে আমরা যখন যাই, আমাকে নাম জিজ্ঞেস করার পর আমি বললাম আমার নাম হাসান জামিল, তো খুব রাগ হয়ে গেছে যে মিয়া মোহাম্মদ লাগাইতে পারো না, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাতের ওয়াদা আছে তুমি জানো, জাল হাদিস বানিয়ে দিস। কারণ ওই সুফি সাহেবদের কাজই এটা, এই সমস্ত এই লেবাসদারীরা এই বড় বড় পাগড়ি আর বড় বড় জুব্বা, এলেম নাই, এলেম নাই, পীর সাহেব সেজে বসে আছেন, এরা জাল হাদিস বানানোর উস্তাদ, নিজের মন মতো নিজের কাছে যেটা ভালো লাগে এটাকে হাদিস বলে চালায় এদের নিজের স্বার্থের জন্যে। হ্যাঁ, আমাদের খতিব ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন না ওবায়দুল হক সাহেব, বাইতুল মোকাররমের খতিব ছিলেন যিনি, আল্লাহ আকবার, বহু বড় আলিম ছিলেন, বহু বড় আলিম ছিলেন। হুজুর একবার বলতেছিলেন যে হাদিসে বেগুনির অভাব নাই, এখন হাদিসে বেগুনির অভাব নাই। হ্যাঁ, হাদিসে বেগুনি কি বলে, এক ব্যক্তি বাজারে বেগুন নিয়ে গেছে, এখন তার বেগুন বিক্রি হইতেছে না, বেগুন বিক্রি হইতেছে না। অনেকক্ষণ চিন্তা করা পরে এলাকার মানুষ ধার্মিক, ধর্ম বিক্রি করা খাওয়া খুব সহজ যেখানে মানুষ ধার্মিক হয় যদি এলেম না থাকে। তো ওই বেগুনওয়ালা অনেকক্ষণ ফিকির করে হঠাৎ করে বলে উঠছে যে হাদিসে আছে যেই ব্যক্তি বেগুন খাবে তার নাজাত হয়ে যাবে। এখন মূর্খ মানুষ এই কথা শুনে না বেগুন কিনা শুরু করছে অনেকে। তো এক আলেম এসে ধরছে, ওরে ভাই তুমি এই হাদিস কই পাইলা, এই জাল হাদিস বানায় বাজারে ছড়াই দিতস। বলে আমি কি বলেছি নাকি রসুলের হাদিস, হাদিস মানে তো কথা, এটা আমার কথা, এটা তো রসুলের কথা আমি বলি নাই, আমি তো বলেছি হাদিস, হাদিস মানে কথা, আমার কথা আমি বললাম, সমস্যাটা কি? খতিব ওবায়দুল হক সাহেব বলেন এ হাদিসে বাইগুনি এখন সমাজে ছড়াই গেছে, যে যেভাবে পারতেছে হাদিস একটা বানায় ফেলতেছে নিজের মন গড়া। তো আমাকে বলতেছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাতের ওয়াদা আছে নামের শুরুতে মোহাম্মদ লাগাই, নাউজুবিল্লাহ, তাইলে তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফাত বঞ্চিত হয়ে যাবে, কারণ ওনার নামের শুরুতে তো মোহাম্মদ নাই। হযরত ওমর সাফাত বঞ্চিত হবে, হযরত আলী সাফাত বঞ্চিত হবে, হযরত ওসমান সাফাত বঞ্চিত হবে, আশারায়ে মুবাশশারা দশজন যে সাহাবীর জান্নাতের সুসংবাদ রসুল দিয়েছেন সেই দশজন সাহাবীর কারো নামের শুরুতে মোহাম্মদ নাই, তারা তো সবাই দেখা যায় সুপারিশ বঞ্চিত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। হাদিস একটা চালাইয়া দিল, ওই ওনার মাথার মধ্যে একটা ঘুরে বাস এটাকে হাদিস বলে চালাইয়া দিয়েছে। এই জন্য আমাদের বড়রা সুফি যারা এলেম ছাড়া তাদের থেকে মাসআলা জিজ্ঞেস করতে নিষেধ করছেন। এই সুফিরা, এই সুফিরা যাদের এলেম নাই, এলেম নাই বারবার খেয়াল রাখেন, আবার ভেজাল লাগায় না, সব সুফি না, যেই সুফির এলেম নাই পৈতৃক সূত্রে খেলাফত পাওয়া গেছে, বাবা পীর সাহেব ছিলেন তো, এখন তিনিও গদ্দিন শিল্পীর। আজকে অনলাইন এক নিউজে দেখলাম ওই যে দরবারে মুসাবিয়া দুই বোন, এই দুই বোনের মধ্যে মহা লড়াই শুরু হয়ে গেছে কর্তৃত্ব নিয়ে। ওদিন তো বাবাদের লড়াই হইতো, খাজাদের লড়াই হইতো, এইবার মা আর খাজিদের লড়াই শুরু হয়ে গেছে। কারণ খাজার স্ত্রীলিঙ্গ আর কী হবে, খাজি হবে, আমি এটাকে বলি আর কি খাজি, এখন খাজিদের লড়াই শুরু হয়ে গেছে।
নাউযু বিল্লাহ মিন যালিক, কারণ সিস্টেমটা চলে আসতেছে এরকম। কে উপযুক্ত ব্যক্তি? শব্দটা কি বলে? গদ্দিন সিন পীর, তাই না? গদ্দিন সিন পীর, যে এই পীরের পরে গদি দখল করবে, যে বোঝা গেল এটা গদি দখলের একটা পীর, এই সিস্টেমটা হচ্ছে গদি দখলের পীর, এই জন্যই তো বলে গদ্দিন সিন। যদি আল্লাহ ওয়ালা হইতো তাহলে এই শব্দটাও ইউজ হইতো না, ইউজটা হয় এটা একটা নির্দিষ্ট কারণ আছে, নাউযুবিল্লাহ মিন যালিক। ভাই, যে কারণে কথাটা বলতেছিলাম, যে সুন্নাহ হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে চলেছেন রসুল ওইভাবে চলা, হযরত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাহ দাড়ি রাখা, এই দাড়ি যেন ফ্যাশনের কারণ না হয়, এই দাড়ি হবে সুন্নাহ মোতাবিক। যতটুকু রসুল রেখেছেন, যতটুকু রাখার কথা ফোকায়ে কেরাম বলেছেন, রসুলের আমল থেকে ফোকায়ে কেরাম মাসআলা বের করেছেন, তো এক মুষ্টি চারদিক থেকে রাখা, এক মুষ্টি আর কমে যেন না হয়। অনেকে এই ফতোয়া আসছে, কারো কারো মত আছে, আমরা সেদিকে যাব না, যতটুকু রাখলে সুন্নাহ আদায় হয় ততটুকু রাখবো ইনশাআল্লাহ তাআলা। ও ভাই, এটা যেমন আমার সুন্নতের মহাব্বতের সাক্ষী দিবে মৃত্যুর সময়, আবার ঠিক না রাখলে আমি রসুলের সুন্নার উপর নাই, মিল্লাতে ইব্রাহিমের উপর নাই, আমার আমলই তো প্রমাণ দিবে আমাকে, আমার আপনজন কালিমা যতবারই পড়ান আমি কালিমা পড়ব। ফেরাউন তো কালিমা পড়ছে শেষ মুহূর্তে, ফেরাউন কালিমা পড়ছে না, আল্লাহকে বিশ্বাস করছে, যখন ডুবতেছে কি বলে, যে আমি মেনে নিলাম, আর আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন ঈমান আনছো, আর এতদিন পর্যন্ত নাফরমানি করছো, এখন চলবে না, এখন ঈমান আনলে চলবে না। তো মৃত্যুর সময় ফেরাউনও ঈমান আনছে, কিন্তু তার ঈমান কবুল হয় নাই, কারণ তুমি বেঈমানের সমস্ত কাজ করছো। তো মৃত্যুর সময় আমার আপনজন আমাকে শাহাদাতের তালকিন যত দেখে, যে কালিমা পড়াও কালিমা পড়াও, মাইয়াত কালিমা পড়বে, হয়তো পড়বে, কিন্তু ওই আমল নিয়ে যায় যে সমস্ত ফেরেশতারা, রুহ নিয়ে যাবে যে সমস্ত ফেরেশতারা, জান্নাতি হইলে ওই জান্নাতি ফেরেশতারা রুহ নিয়ে যাবে উপরের দিকে, জাহান্নামী হইলে জাহান্নামীর ফেরেশতারা রুহ নিয়ে যাবে, আজাবের ফেরেশতারা রুহ নিয়ে যাবে, তারা দেখবে ওই তালকিন না, তারা দেখবে আগের হিস্টরি, তারা দেখবে আমার সুরত, তারা দেখবে সুন্নতের উপর আছে কি না। ওই নগদে একটা কালিমা পড়াইয়া দিলাম, সারা জিন্দিগি নাফরমানি করলাম, এগুলো আল্লাহর কাছে গ্রহণ হবে কি না আল্লাহ মালুম, আমরা জানি না। প্যার হাজরি, এই জন্যে খলিলুল্লাহ ইব্রাহিম আলী সালাতামের মিল্লাতের উপর আছে এই দাবি যদি কেউ করি, দাড়ির উপর হাত দেওয়া যাবে না ভাই, এটা অত্যন্ত কঠিন ন্যাক্কারজনক আমল, এটা বাদ দিতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। অনেক ভাইয়ের ইচ্ছা আছে, অনেক ভাইয়ের ইচ্ছা আছে, পারিপার্শ্বিক কারণে রাখেন না, বউ কি বলে, অনেক ভাই এসে বলেন আমাদের সাথে শেয়ার করেন, বউয়ের কারণে পারি না। ও ভাই, লা তাআত আলি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, মাখলুকের অনুসরণ অনুকরণ করা যাবে না যদি আল্লাহর নাফরমানি হয়ে যায়। আল্লাহ যা বলেছেন দুনিয়ার সব একদিকে চলে যাক, আমি আল্লাহর হুকুম মানব, এটা হচ্ছে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাহ, এটা হচ্ছে রসুলের সুন্নাহ। আমার বউ কি বললো, আমার বিবি কি বললো, আমার সন্তান কি বললো, আমার পরিবার পরিজন, আমার পরিবেশ আশপাশ কি বললো, এটা দেখার বিষয় নয়, আমাকে দেখতে হবে যেই সুরতে গেলে আমি নাজাত পাবো, আমাকে ওই সুরতেই থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। হিম্মত করেন, হিম্মত করেন, এটা একটা ধোকা, এটাও একটা ধোকা, নানা রকমের শয়তান নানা রকমের সুরতে আমাকে ধোকা দেয়, বিবের সুরতেও শয়তান ধোকা দেয়, পারিপার্শ্বিক অবস্থার সুরতেও শয়তান আমাকে ধোকা দেয়, এই ধোকায় পড়া যাবে না ইনশাআল্লাহ তাআলা, যদি নাজাত পাওয়ার ইচ্ছা থাকে ইনশাআল্লাহ। খলিলুল্লাহ ইব্রাহিম আলী সালাতু আসসালামের সুরত ধরলে কি হবে, সুরত ধরলে কি হবে, ওই আয়াত পড়ছি আজকে শুরুতে, সুরা ফজরের প্রথম কয়েকটা আয়াত, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, আম্মা পারা শেষ পারা, ওই পারার প্রথম অর্ধেকের পরের সুরাটা সুরা আল ফজর, ওইখানে আল্লাহ তাআলা দশ রাতের কসম খেয়েছেন, ওয়ালায়ালিন আশ, দশ রাতের কসম, আল্লাহ তাআলা ওই সমস্ত জিনিসেরই কসম খান যেগুলোকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, ফজিলতওয়ালা বানাইছেন, ওই সমস্ত জিনিসেরই কসম খান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দশ রাতের কসম খাইছেন, এই দশ রাত কোন দশ রাত, মুফাসসিরিনে কেরাম বলেছেন এই দশ রাত হচ্ছে জিলহজ্জের দশ রাত, জিলহজ্জের প্রথম দশ রাত, আল্লাহ তাআলার কাছে এর মূল্য অনেক 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 মূল্য। কি মূল্য? হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজ মাসের এই প্রথম দশ দিন
এর মতো এই রকম সওয়াব ইবাদতের আর অন্য কোথাও সারা বছর আর রমজান ছাড়া, রমজানের হিসাব আলাদা। এই হিসাব বাদ, যেহেতু এই হাদিস অন্য হাদিস দ্বারা রমজানের ফজিলত আমরা পেয়েছি, এটা বাদ। এছাড়া অন্য যত দিন আছে সারা বছরের, এই জিলহাজের প্রথম দশ দিনের মতো এইরকম ফজিলতওয়ালা দিন আর একটাও নাই। রসুলের কথা, কেন রসুল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিনের রোজা, রোজা এই দশ দিন, যেহেতু আমরা আগামী বুধবার যখন আসবে দশ দিন শুরু হয়ে যাবে মনে হচ্ছে, আগামী বুধবার, আজকে তো বোধহয় চব্বিশ তারিখ, পঁচিশ তারিখ শুরু হয়ে গেল জিলকাদের, আজকে পঁচিশ তারিখ, তো যদি পঁচিশ তারিখ হয় তো আগামী বুধবার এক তারিখ হবে অথবা দুই তারিখ হয়ে যাবে। সেই জন্য এখনই এই কথাগুলো আলোচনা আসা, যেন আগামী বুধবারের আগেই আমরা আমল শুরু করতে পারি ইনশাআল্লাহ। আগামী বুধবার এখানে আমরা আসবো ও রোজাদার হয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, কারণ এই সুযোগ সবসময় পাওয়া যায় না, এই সুযোগ আল্লাহ তাআলা সবসময় দেন না, এখন দিয়েছেন এই সুযোগ গ্রহণ করা। কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দশ দিনের প্রত্যেকটা রোজার সওয়াব আল্লাহ তাআলা এক বছরের রোজার সওয়াব লিখে দেন। একদিন রোজা রাখবেন সওয়াব কয়দিন? এক বছরের। এটা ছাড়া যায়, কথা বলে না, ছাড়া যায়, ছাড়া যায়। দশ দিন রোজা রাখতে পারবেন না, রোজা রাখতে হবে নয় দিন। কয়দিন? কারণ জিলহাজ্জের দশ তারিখে তো ঈদ, ঈদের দিন তো রোজা রাখা নিষেধ, ঈদের দিন রোজা রাখা যাবে না, এই জন্যে এই দশ দিন মানে নয় দিন, এই প্রথম নয় দিন। এই নয় দিন রোজা রাখলে প্রত্যেক রোজার বরকতে আল্লাহ তাআলা কয়টা সওয়াব দিবেন? এক বছরের সওয়াব। বিশেষ করে নয় জিলহাজ, নয় জিলহাজ মানে আমাদের নয় জিলহাজ, আরাফার দিন বলা হয় নয় জিলহজকে। এখন আরাফার দিন আমাদের দেশ হিসাবে হয়তো আট তারিখ হয়ে যাবে, আমরা ওইটার দরকার নাই, আমরা তো আট তারিখ রোজা রাখবো ইনশাল্লাহ, ওইটা আরাফার দিন হইলেও আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। নয় জিলহজের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা সাইমান ইয়াউম আরাফা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। আল্লাহু আকবার! আল্লাহর কাছে আমার আশা, রাসূল বলতেছেন যে এই নয় জিলহজ্জের রোজা যে রাখবে আল্লাহ তাআলা তার পিছনের এক বছর এবং আগামী সামনের এক বছরের যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। পিছনের এক বছর, সামনের এক বছর। সগীরা গুনাহ কেন বললাম? কারণ অনেক আমল আছে যে আমল দ্বারা গুনাহ মাফ হয়, মনে রাখবেন এটা মাসআলা। কোরআনে কারিমে পাবেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, নেক আমল বদ আমলকে মিটিয়ে দেয়, দূর করে দেয়। হ্যাঁ, মুফাসসিরদের কথা হচ্ছে এই বদ আমলের মাকসাদ হচ্ছে সগীরা আমলগুলো, সগীরা গুনাহগুলো। কবিরা গুনাহ তওবা করতে হবে, কবিরা গুনার জন্যে তওবা করতে হবে আল্লাহর কাছে। তওবা মানে আল্লাহর কাছে বলা, রব্বানা যালামনা আনফুসানা এটা বলা, আস্তাগফিরুল্লাহ বলা, এটাও তওবা হতে পারে। সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সগীরা গুনাহ কম না, কম না। আমরা সগীরা গুনাহকে আমরা হালকা মনে করি, যে এটা ছোটো গুনাহ, করে ফেলি অনেক সময়। এক বড় মানুষকে বলতে শুনেছি, অত্যন্ত সূক্ষ্ম বিষয়, এটা বোঝার বিষয়, যে আরে বান্দা তুমি তোমার রবের কাছে এই সগীরা গুনাহটাও ছাড়লা না। কথার কথা, আমার ঘরে একজন গেছে, সামনে এক টাকা পড়ে আছে, একটা টাকা পড়ে আছে, এখন সে এদিক সেদিক তাকাইয়া এই এক টাকা পকেটে লয়ে ফেলছে। এখন বাড়িওয়ালা দেখে ফেলছে, দেখে কি বলতেছে, আরে ভাই তুমি এই এক টাকার লোভও ছাড়তে পারলা না, এটা তো আরও বেশি অপমানজনক। ওইভাবে যদি চিন্তা করেন তাইলে আপনার রবের সাথে নাফরমানি, এই ছোটোখাটো নাফরমানিগুলোও তুমি ছাড়তে পারলা না, ওইভাবে যদি চিন্তা করেন এটাও কিন্তু কম নয়। এই জন্য সগীরা গুনাহকে হালকা মনে না করা। হ্যাঁ, যদি এইরকম এক দুই বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যায় ইনশা আল্লাহ তাআলা, কবিরা গুনাহ মাফের পথ আল্লাহ তাআলা আমার জন্যে সহজ করে দেবেন ইনশা আল্লাহ তাআলা। হ্যাঁ, আর রাতের কথাগুলো এটা আরও চমৎকার, সুবহানাল্লাহ বিহামদি। সবে কদর, সবে কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদরের ফজিলত তো আমাদের জানা আছে না? হ্যাঁ, সুরে কদরের মধ্যে আসছে না? হ্যাঁ, খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের ফজিলত আল্লাহ তাআলা বলতেছেন আলফু শাহর, হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদরের ফজিলত। হাজার মাস, হাজার মাস কয়দিন? হাজার হাজার দিন। এই হাজার মাসের কিন্তু এই যে সংখ্যা, এই সংখ্যার একটা তাত্ত্বিক ব্যাপার আছে, বুঝতে হবে। আরবিতে হাজারের উপরে কোনো সংখ্যা নেই, আরবিতে হাজারের উপরে আলফুন, আলফুন মানে হাজার, এর উপরে কোনো সংখ্যা নাই। তাহলে তারা কিভাবে গণে?
তারা বলে যদি এক লাখ হয় বলে মিয়াতু আলাফ একশো হাজার, কি বলে মিয়াতু আলাফ একশো হাজার, দশ লাখ বলে আলফু আলফ হাজার 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 পুরন হাজার দশ লাখ, এইভাবে বলে তারা। এখন তো মিলিয়ন বিলিয়নে তারা সংখ্যা বলে, কিন্তু আরবি সংখ্যার মধ্যে আমাদের যেমন লাখ একটা সংখ্যা আছে, কোটি একটা সংখ্যা আছে, আরবিতে আলফুন হাজার, এছাড়া এর উপরে আর কোনো সংখ্যা নাই। এটাকে বড় বানাইতে হইলে অন্য শব্দ মিলিয়ে নিতে হয়। আলফুন হচ্ছে লাস্ট শব্দ, মুহাক্কিকরা আল্লাহর কাছে আশাটা বড়ই করা, ওই রকমই করা। হ্যাঁ, আলফুন আল্লাহ তাআলা বলছেন হাজার মাসের চেয়ে অধিক ফজিলত ওয়ালা হচ্ছে এই রাত। মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ তাআলা আরবির সর্বশেষ শব্দটা বলে দিয়েছেন, মানে এরপর আর কোনো সংখ্যা নাই, ওই সংখ্যাটা বলে দিয়েছেন, মানে হচ্ছে এই মাসের ফজিলতের সীমা নাই। আল্লাহ তাআলা বলেন যে এটা বহু বহু ফজিলত ওয়ালা। ও ভাই, কথাটা যদি সাধারণ মানুষ বলে এটার একরকম মূল্য, কথাটা যদি দামি মানুষ বলে এটার একরকম মূল্য। কথার কথা, একজন গরিব মানুষ যদি আমাকে আপনাকে ওয়াদা দেয় যে ভাই কালকে তুমি আমার সাথে দেখা করো, তোমাকে একটা কিছু দিব, তখন আপনি মনে মনে হাসবেন, তুমি গরিব মানুষ কি আর দিবা, হয়তো কোথাও থেকে আল্লাহর কাছ থেকে কিছু পাইছো, একা খাইতে পারতেছো না, আমাকে একটু দিবা, এইরকমই তো চিন্তা করবেন মনে মনে। আর অতি লুবি হইলে ভাববেন যে না জানি কি দিয়া দিবে, আল্লাহ জানে, কপাল না খুইলে গেল। অনেক রাস্তাঘাটে দেখা যায় ল্যাংটা বাবা বসে থাকে, ডাক দেয়, ডাক দিয়ে হাতের মধ্যে একটু মুট করে দেওয়া দেয়, যা দিয়ে দিছে বাবা, পার করে দিছে। কিছুক্ষণ পরে গেলে দেখা যায় মরা মাসি, মশা, নাপাক জিনিস, গান্দা, আহা, ওই বেচারা যতক্ষণ রাস্তায় হাঁটছে আর কল্পনা করছে আল্লাহ এটা কি মুক্তা না মনি না কি পায়া গেলাম, আল্লাহ যা খামা খাই। রাস্তাঘাটে এই সমস্ত ফকির মিসকিন দেখা মনে করেন না আল্লাহর কুতুব বসে দিয়েছে, হইতে পারে, কিন্তু আল্লাহর কুতুব কখনো ন্যাংটা বসে থাকবে না, মনে রেখেন, আল্লাহর কুতুব কখনো এরকম নোংরা আবর্জনা নিয়ে বসে থাকবে না, তার কাপড় ময়লা থাকতে পারে, নাপাক থাকবে না। ওই যে হায়দার বাবার কথা কত বলেছি যে আল্লাহ ওয়ালারা ওই রকম সরল সহজ জিন্দগি চালায় ঠিক, কিন্তু নামাজ বাদ দিয়ে রাস্তায় হাঁটবে না। এই ধোকায় আপনি পড়েন না যে নামাজ পড়বে না, সে বলবে আমি আল্লাহ ওয়ালা বুজুর্গ, মিথ্যা কথা, মিথ্যা কথা। আল্লাহ তাআলা বলেন আল্লাহ ওয়ালা কারা, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, যারা গুণামুক্ত জীবন যাপন করে তারাই আল্লাহ ওয়ালা। তাকওয়া হচ্ছে গুণামুক্ত জীবন, যে নামাজ পড়ে না সে কি করে আল্লাহ ওয়ালা, এটা অসম্ভব, এটা ধোকা, নাউযুবিল্লাহ মিন যালিক। তো আপনি ওই একজন স্বাভাবিক মানুষ যদি বলে যে তোমাকে একটা কিছু দিয়ে দিব, আপনি আশাটা খুব বড় করবেন না। কিন্তু যদি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা খবর আসে যে কালকে প্রধানমন্ত্রী তোমাকে দেখা করতে বলেছে, তোমাকে একটা পুরস্কার দেওয়া হবে, আপনি মনে মনে কী করবেন? সারা রাত তো ঘুমাবেন না, আপনাদের কী অবস্থা জানি না, আমার অবস্থা আমি বলি, আমার সারা রাত ঘুম আসবে না, না জানি প্রধানমন্ত্রী কী দিয়ে দেয় আমারে, সারাক্ষণ এই চিন্তা করবেন। ও ভাই, আল্লাহ তাআলা বলতেছেন, অন্য কেউ না, আল্লাহ তাআলা বলতেছেন হাজার মাসের চেয়েও বেশি সওয়াব, মহান আল্লাহ বলতেছেন বেশি। আল্লাহ যেমন মহান, আল্লাহর বেশিও অনেক বেশি। কত বেশি? আমার রব সম্পর্কে আমার ধারণা যত তত বেশি। আপনি কি ভাবেন? আপনি আপনার রবকে যেমন ভাবেন আপনার রবও তেমন। এটা তো হাদিসে কুদসি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা বিযন্নি আব্দি বি, আমি আল্লাহ আমার বান্দার ধারণা মতোই, আমার বান্দা যদি আমাকে মনে করে এতটুকু, আমি এতটুকু তার সামনে এতটুকু হয়েই পেশ হব, আমার বান্দা যদি মনে করে আমাকে মহান অনেক বড়, আমিও আল্লাহ অনেক বড় হিসাবেই তার কাছে আসব। আল্লাহকে বান্দা যেমন মনে করে আল্লাহ তেমন। তো আমরা যদি মনে করি যে হাজার মাসের চেয়ে উত্তম, তার মানে হচ্ছে অনেক অনেক বেশি ইনশাআল্লাহ তাআলা। প্যারে হাজরিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই দশ রাতের প্রত্যেকটা রাতের ফজিলত লাইলাতুল কদরের পর্যায়ে, সুবহানাল্লাহ। এই এক রাতে আমল করা, লাইলাতুল কদরে আমল করার সওয়াব। লাইলাতুল কদর কিন্তু নির্দিষ্ট না, মনে আছে, লাইলাতুল কদর নির্দিষ্ট না, যদিও আমরা সাতাইশে কে নির্দিষ্ট করে ফেলি, কিন্তু এটা নির্দিষ্ট না। রসুল বলেছেন বেজর রাত্রিতে তালাশ করা, তাহারু লাইলাতুল কদর ফি আশরিল আওয়াখির মিনাল বিতর ফি রমাজান মিন রমাজান, রমাজানের শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। আমরা তালাশ করি, অনেক সময় পাই, অনেক সময় পাই না। যারা এতেকাফ করেন তারা হয়তো পেয়ে যান, যারা এতেকাফ করে না তাদের ভাগ্যে হয়তো জুটে না। কিন্তু এই যে দশ রাত, আমরা প্রত্যেকটা রাতকে যদি লাইলাতুল কদর মনে করে এবাদত করি, তাইলে কিন্তু আমরা লাইলাতুল কদর পেয়েই গেলাম, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে ওই যে ইংরেজিতেও বলে
প্রিভেনশন ইজ বেটার দেন কিওর না, হ্যাঁ, মানে খাওয়ার চেয়ে বেঁচে থাকা এটা হচ্ছে স্বাস্থ্যের জন্য জরুরি বিষয়। বাছা বেছে বেছে চলা, ওই যে যারা ডায়াবেটিস রুগী এদেরকে সিস্টেম দেওয়া যায়, যে সিস্টেম হচ্ছে আপনাদের জন্য আসল কথা, ওষুধ টষুধ কিছু না। সব সময় দিনের ক্ষেত্রে ওইটা সব সময় মনে রাখবেন, নেক আমলের চেয়ে বেশি জরুরি হচ্ছে গুণামুক্ত জীবন। আল্লাহওয়ালা মুত্তাকি, তাকওয়া কিসের নাম? তাকওয়া এবাদতের নাম না, তাকওয়া হচ্ছে, তাকওয়ার শাব্দিক অর্থ হচ্ছে আল বিকায়া, বেঁচে থাকা। তাকওয়া মানে এবাদত করে না, তাকওয়া মানে হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। একজন আপনি এবাদত করলেন কিন্তু গুনাহও করলেন, আপনি মুত্তাকি না, আপনি খালি ফরজগুলো আদায় করেন, জরুরি আমলগুলো করেন, ওই মুস্তাহাব আমলের ধার ধারে না, তাহাজ্জুদ পড়েন না, নফল রোজা করেন না, নফল নামাজ পড়েন না, তাসবিহ তাহলিল পড়েন না, কিন্তু আপনি গুনাহ করেন না, দুনিয়ার সমস্ত আলিম বলবে আপনি আল্লাহওয়ালা। কাজেই ওই দশ রাত আর ওই দশ দিন রোজা রাখতে পারি আর না পারি, রাতে আবাদত করতে পারি আর না পারি, আজকে থেকে আমাদের প্রতিজ্ঞা হোক জিলহাজের চাঁদ উঠার সাথে সাথে আমার গুনাহ বন্ধ ইনশাআল্লাহ তাআলা। তাহলে এখন করতে থাকবেন নাকি? ওই এক তারিখ আসলে ছেড়ে দিবেন, এক তারিখ পর্যন্ত বাঁচার গ্যারান্টি কার কার আছে? তো না থাকলে ভাই এখন থেকে গুনাহ ছাড়া হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের পথে ঘাটে হাঁটতে উঠা বসায় যে গুনাহগুলো হয়, সহজ গুনাহ, সহজ গুনাহ মানে সহজলভ্য আর কি, সহজে করে ফেলি, সেগুলো হচ্ছে চোখের গুনাহ, সেগুলো হচ্ছে গীবতের গুনাহ, জবানের গুনাহ। এই দুইটা গুনাহ আমাদের জন্য খুব সহজ, রাস্তাঘাটে হাঁটতে উঠতে বসতে চলতেছে গুনাহ, হ্যাঁ, চলমান গুনাহ, এগুলো চলতেছে, চোখের জিনা চলতেছে, মুখের গুনাহ চলতেছে, অন্তত এই দুইটা গুনাহ ছাড়তে পারবো কিনা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপর যেই কারণে ইব্রাহিম আলাইহিস সালাতুস্সালামের সুন্নতের প্রসঙ্গ আনা, আস্তে আস্তে তো আমাদের আলোচনা ঢুকতে হবে, শেষ করতে হবে ইনশাআল্লাহ তাআলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস্সালামের আখলাক চরিত্র ওই সুন্নাকে অনুসরণ করলে কি হবে? ও ভাই, যারা কুরবানি করবেন, একটা আমল থেকে বলি কথাটা, যারা কুরবানি করবো আমরা, কুরবানি যাদের উপর কুরবানি ওয়াজিব, তাদের জন্য একটা মুস্তাহাব আমল হচ্ছে এই জিলহাজের চাঁদ উঠার সাথে সাথে তার চুল কাটা বন্ধ, তার শরীরে যে কোনো পশম কাটা বন্ধ, নখ কাটা বন্ধ, মুস্তাহাব এটা। এই জন্যে জিলহজের শেষ দিকে এগুলো সব কেটে ছেটে নিজেকে প্রস্তুত করা জিলহজের জন্যে। কেন এটা, এটা কেন, এটার হেকমত বর্ণনা করেছেন মুহাদ্দিসরা আলিমরা, যেহেতু ওই জিলহজের প্রথম দশ দিন হাজি সাহেবরা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে এহরামের কাপড় বেঁধে হজের জন্য অপেক্ষায় থাকেন, আর যখন এহরামের কাপড় বেঁধে ফেলেন তখন তাদের জন্য চুল কাটা নিষেধ, তাদের জন্য নখ কাটা নিষেধ, শরীরের কোনো পশম প্রাণ নিষেধ, কিচ্ছু করতে পারবে না, নিজেকে একদম আল্লাহর হাওলা করে দিচ্ছে। কবরবাসী যেমন নিজের কিচ্ছু করার ক্ষমতা থাকে না, আমিও কাফনের কাপড় পরে আসছি, আল্লাহ আমার কিচ্ছু করার ক্ষমতা নাই, হ্যাঁ, তো তারা না চুল কাটে না, নখ কাটে না, আমি তো খালি কোরবানি করবো, আমি কেন এগুলো করবো না? এটা এই জন্যে করবো না যে নিজেকে ওই মকবুল বান্দা, আল্লাহ তাআলার কিছু প্রিয় বান্দা, যারা বাইতুল্লাহকে কেন্দ্র করে এখন ঘুরতেছে, যারা আল্লাহর হুকুমে আরাফায় যাবে, যারা আল্লাহর হুকুমে মুজদালিফায় যাবে, যারা আল্লাহর হুকুমে মিনায় যাবে, ওই আল্লাহর খাস বান্দাদের সাথে আমার সুরতটাকেও আমি একটু বাহ্যিকভাবে মিলাইয়া নিলাম। এতে কি হবে? এক কবি চমৎকার বলেছেন, মাওলানা তকি উসমানী দামত বরকাতুহুল আলিয়া, তিনি এই কবিতাটাও এনেছেন এই প্রসঙ্গে, তিনি বলেছেন, তেরে মাহবুব কে ইয়া রব শবাহত লেকর আয়া হুঁ, হকীকত তো ইসকো কর দে মই সুরত লেকর আয়া হুঁ। এক উর্দু কবি বলেন, ও আল্লাহ, তোমার ওই প্রিয় বান্দাদের বাহ্যিক যে কৈফিয়ত, যে সুরত, চুল কাটে না তারা, আল্লাহ আমিও চুল কাটা বন্ধ, তারা নখ কাটবে না, ও আল্লাহ আমারও নখ কাটা বন্ধ, তারা পশম উপড়াবে না, ও আল্লাহ আমারও পশম উপড়ানো বন্ধ, তোমার ওই প্রিয় বান্দাদের বাহ্যিক যে সাদৃশ্যতা আমি গ্রহণ করলাম, তুমিও আমাকে এটা বাস্তব বানাইয়া দাও, তাদেরকে যেমন প্রিয় বান্দা হিসাবে কবুল করেছ আমাকেও তোমার প্রিয় বান্দা হিসাবে কবুল করে না। এটা হচ্ছে মাকসাদ, এটা হচ্ছে উদ্দেশ্য। ও ভাই, যদি এই সামান্য হাজি সাহেব, সামান্য বলতেছি ইব্রাহিম আলাইহিস সালাতুস্সালামের তুলনায়, সামান্য বলতেছি ইসমাইল আলাইহিস সালাতুস্সালামের তুলনায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় সামান্য বলতেছি, না হয় তারা সামান্য ব্যক্তি না,
তারা নিষ্পাপ হইয়া মাসুম হইয়া ফিরে আসবেন। আল্লাহ রাসূল বলেছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মু, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, গুনাহ করলো না, পাপ করলো না, অশ্লীল কাজ করলো না, সে যখন বাড়িতে ফিরে আসলো যেন আজকেই তার মা তাকে জন্ম দিয়েছে, এইরকম পবিত্র হয়ে যায়। তো এইরকম মানুষগুলো সাধারণ মানুষ না, রসুলের তুলনায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের তুলনায় তো সাধারণ মানুষ। তো এই মানুষগুলার সাদৃশ্যতা গ্রহণের জন্য আমাদের জন্য হুকুম, চুল কাটবো না, নখ কাটবো না, যেন আল্লাহ তাআলা তাদেরকে যেমন কবুল করবেন আমাদেরকেও কবুল করে নেন। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো যদি আমার সুরত বানায় নেই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো যদি আমার সুরত বানায় নেই, তাহলে আমরা কি আশা করতে পারি না ইনশাআল্লাহ যে রসুলের সাথে আমাদের হাসর হবে ইনশাআল্লাহ? অন্তত এই উদ্দেশ্য তো রাখতে পারি, এ আল্লাহ তোমার মাহবুবের সুরত আমি ধরছি, তোমার মাহবুবকে যেমন তুমি কবুল করেছো আল্লাহ আমাকেও ওই রকম তোমার নেক বান্দা হিসাবে কবুল করে না ইনশাআল্লাহ। প্রত্যেকটা সুন্নতের সময় এই চিন্তা করবো ইনশাআল্লাহ, রসুলের সুন্নার উপর চলা এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি ভাই, প্রত্যেকটা সুন্নতের উপর চলা। মনে করে করে মনে করে করে এটা কঠিন না, আমরা খুব বলি এটা, বারবার বলি এটা কঠিন না। মসজিদে ঢুকার সময় ডান পা দিয়ে যদি কেউ ঢুকেন, আপনার ঢুকা কি কষ্টের হয়ে যাবে একটু বলেন তো দেখি। তো যদি তাই হয় তাইলে বাম পা দিয়ে আমি কেন ঢুকবো, কেন ঢুকবো? হ্যাঁ, যদি ভুলে ঢুকে যাই তাইলে আমরা এ আলোচনা চর্চা হয়েছে আমাদের, ভুলে ঢুকলে কী করবো? আবার ব্যাক করবো ইনশাআল্লাহ। এক বুজুর্গের ঘটনা শুনাইছি না, হ্যাঁ, বাথরুমে যায়া এইরকম ঢুকতেন বের হইতেন, তো শয়তান তাকে দোয়া মনে করাইয়া দেয়, শয়তান দোয়া মনে করাইয়া দেয় বাথরুমে ঢুকার দোয়া। কেন জিজ্ঞেস করছে? আরে ভাই, শয়তান বাথরুমে ঢুকার দোয়া মনে করাইয়া দেয়, বলেন এটা হইতে পারে? হ্যাঁ, বুজুর্গ কী করতেন, ওই যখন বাথরুমে ঢুকতেন তখন যদি দোয়া পড়তে ভুলে যেতেন, বাথরুমে ঢুকার আরেকটা সুন্নত হচ্ছে বাম পা দিয়ে ঢুকা, কোন পা? বাম পা দিয়ে ঢুকা, এটা একটা নিয়ম মনে রাখবেন সবসময়। আপনি যেখান থেকে প্রস্থান করবেন, যেখানে যাবেন, আগের জায়গা যদি উত্তম হয় তাইলে যেখানে যাবেন সেখানে বাম পা দিবেন, উত্তম থেকে যদি আপনি চলে যান তাইলে বাম পা দিয়ে শুরু করবেন, আর যদি উত্তম জায়গায় ঢুকেন তাইলে ডান পা দিয়ে ঢুকবেন। যেমন ঘরের মধ্যে আছেন, ঘর বাথরুম এর চেয়ে উত্তম, এই জন্য ঘর থেকে যখন আপনি বাথরুমে যাবেন তখন কোন পা দিয়ে যাবেন? বাম পা দিয়ে যাবেন। ঘর থেকে যখন বাইরে বের হবেন, ঘর মানুষের জন্য উত্তম বাহির থেকে, এই জন্য ঘর থেকে বের হইলে কোন পা দিয়ে বের হতে হবে? বাম পা দিয়ে। কিন্তু যখন আপনি মসজিদ থেকে বের হবেন, মসজিদ উত্তম বাহির থেকে, এই জন্য মসজিদ থেকে বের হইলে কোন পা দিয়ে বের হইতে হবে? বাম পা। কিন্তু যখন আপনি ঘরে ঢুকবেন, বাথরুম থেকে ঘরে ঢুকবেন, বা বাহির থেকে মসজিদে ঢুকবেন, বাহির থেকে ঘরে ঢুকবেন, এই সবগুলো জায়গা হচ্ছে আগের চেয়ে উত্তম, এই জন্য আমাকে কোন পা দিয়ে ঢুকতে হবে? ডান পা দিয়ে ঢুকতে হবে। তো এই বুজুর্গ যখনই বাথরুমে চলে যায়, ভুলে যায় বাম পা দিয়ে ঢুকতে, তিনি আবার বের হন, আবার বের হয়ে আবার ঢুকেন, শয়তান বলে আরে সুবহানাল্লাহ, এই তো ডাবল বিনিময় পাওয়া যেতেছে, ডাবল বিনিময় পাওয়া যেতেছে, কারণ একবার তো ঢুকে গেছে, আবার যখন সে বের হয়েছে ওই সুন্নতের অনুসরণের জন্য তার আমল নামা একটা সব লেখা হয়ে গেছে, আবার যখন সে সুন্নত তরিকায় ঢুকতেছে, আবার সুন্নতের উপর চলার কারণে আরেকটা সওয়াব লেখা হয়ে যায়। শয়তান বলে ওরে ভাই, তোমার এই ডাবল আমলের দরকার নাই, ডাবল সওয়াবের দরকার নাই, তুমি একটাই নিয়ে আর থাকো। এই জন্য শয়তান মনে করাইয়া দেয় হুজুর বাম পা দিয়ে ঢুকে গেলাম। শয়তান এরকম খবিস, আমি ফজিলতওয়ালা জীবন পাওয়া যাবো এটা শয়তানের কখনো বরদাস্ত হয় না। হ্যাঁ, ওই যে এক ব্যক্তি ঘরের মধ্যে বসা, বড় এক বুজুর্গ আসছে, এসে বলে ভাই তাড়াতাড়ি ঘর থেকে বের হও, তাড়াতাড়ি ঘর থেকে বের হওয়ার পরে দেখে ঘর ভাইয়া পড়ছে। আরে ভাই, তুমি কোত্থেকে আইলা? এই বুজুর্গ মানুষ বলে আমি তো ইবলিস। তো ইবলিস হইলে ইবলিস কি মানুষকে বাঁচায়? আল্লাহ তাআলা বলেন সূরে আল ফাতিরের 6 নম্বর আয়াত, ইন্না শাইতান লাকুম আদু, শয়তান হচ্ছে তোমাদের দুশ্মন। আল্লাহ বলতেছেন তুমি আমার দুশ্মন, তুমি আমাকে এই এই চাপা পড়া থেকে বাঁচাইয়া দিলা, ঘটনাটা কি? বলে ভাই, ঘটনা চাপা পড়া থেকে বাঁচাইছি এমনি নাকি, তুমি বাইচা গেছো মানে শাহাদাতের মর্যাদা থেকে বঞ্চিত হয়েছো মিয়া, যদি ওইখানে পড়ে মরতা তো তুমি শহীদ হয়ে যেতে, এটা আমি সহ্য করতে পারি না। হ্যাঁ, এটা তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরও চমৎকার ঘটনা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাহাজ্জুদ মিস হয়ে গেছে, তাহাজ্জুদ মিস হয়ে গেছে, এখন খুব কান্না করতেছেন আল্লাহর কাছে, সারাদিন কান্না করছেন, কারণ আমল ছুটে যাওয়া এটা বুঝতে হবে, কোনো নেক আমল যেটা কন্টিনিউ কেউ করে যখন এটা ছুটে যায় বুঝতে হবে আমার এমন কোনো
গুনাহ হয়ে গেছে, যেই গুনার কারণে আল্লাহ তাআলা আমাকে এই নেক আমল থেকে বঞ্চিত করে দিয়েছেন। হযরত মুআবিয়া আল্লাহর কাছে ওই কান্নাই করতেছেন, ওগো আল্লাহ না জানি আমি এমন কি করে ফেলছি যে আজকে তাহাজ্জুদ পড়া থেকে আমি বঞ্চিত হইলাম। ওগুলা সারাদিন কান্না করছেন ওমা। এরপরের দিন পুরা দরজা জানালা সব বন্ধ, রাতের অন্ধকার, বড় এক বুজুর্গ, বড় লম্বা দাড়ি পাগড়িওয়ালা হুজুর, আয়েশা পা টিপতেছে হযরত মুআবিয়া, ও ভাই ওঠো তাহাজ্জুদের জন্য ওঠো। মুআবিয়া উঠছেন, ভয় পেয়ে গেছেন, এই অন্ধকার বদ্ধ ঘরের মধ্যে কে ঢুকলো, কীভাবে ঢুকলো, ও ভাই তুমি কে? বলে আমি ইবলিস। আশ্চর্য কথা, ইবলিস কি মানুষকে তাহাজ্জুদের জন্য জায়গায়, এটা কেমন কথা? বলে ভাই গতকাল আপনি তাহাজ্জুদ না করে যে কান্নাকাটি করছেন ওই কান্নাকাটির দরকার না, আপনি তাহাজ্জুদ পড়েন এটাই ভালো, কারণ ইবলিস কান্নাকাটি সহ্য করতে পারে। মুমিনের কান্নাকাটি, মুমিনের চোখের পানি এটা ইবলিসের জন্য বিষ সমতুল্য, সে সহ্য করতে পারে না, তার জন্য এটা ভয়ঙ্কর কঠিন আজাবের কারণ হয়। তো ইবলিস কখনো চাইবে না আমরা নেক আমল করি। তো ইবলিসকে কষ্ট দেওয়ার জন্যে সে যেন ভুলে না দেয় আমাকে, এই জন্য যখনই কোনো সুন্নত ছুটে যাবে আবার পিছনে যাওয়া, মসজিদে ডান পা দিয়ে ঢুকতে ভুলে গেছে সমস্যা নাই, তো আপনি আবার বাম পা দিয়ে বের হন, সুন্নত একটা অতিরিক্ত আদায় হয়ে গেল। বের হওয়ার সময় আবার কোন পা দিয়ে বের হবেন? বাম পা দিয়ে বের হবেন, তাহলে সুন্নত অতিরিক্ত একটা আদায় হলো, আবার ঢুকেন ডান পা দিয়ে। তাহলে আগে সুন্নত আদায় করতেন একটা ডান পা দিয়ে ঢুকতেন, আর এখন বাম পা দিয়ে বের হয়েছেন আবার ডান পা দিয়ে ঢুকছেন, সুন্নত কটা হইল? দুইটা। শয়তান আগামী অর্থে আপনার মনে করাই দেবে যে খবরদার তুমি কিন্তু বাম পা দিয়ে ঢুকবা না, ডান পা দিয়ে ঢুকবা, এটা একদম নিশ্চিত নিশ্চিত। এই আমল করে দেখেন, শয়তান মনে করাই দেবে সুন্নতের উপর চলো, যদি আপনি জরিমানা নিজের উপর ধার্য করেন। জরিমানা হচ্ছে পিছন থেকে আবার আসুন, এটা কি কষ্টের কিছু? আমি জিজ্ঞেস করি, ডান পা দিয়া ঢুকা কষ্টের কিছু? কষ্টের কিছু না। জুতা খুলতে হবে কি না? না, জুতা সহই ঢুকবেন মসজিদে, জুতা খুলতে হবে। বাম পায়ের জুতা যদি আগে খোলেন তাইলে কি শরীরের জন্য কোনো সাইড এফেক্ট আছে নাকি? ডাক্তার সাহেবরা কি বলে, আছে নাকি? আরে ডান পায়ের জুতা যদি আগে খোলেন, জুতা আগে কোনটা খুলতে হবে? বাম পায়ের জুতা আগে খুলতে হবে। তো বাম পায়ের জুতা আগে খুললে লেট হবে না, একই সময় লাগবে। তো আমার সুন্নত আদায় হয়ে গেল একটা, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আগে কোন পায়ের জুতাটা খুলবো? বাম পায়ের জুতাটা খুলবো। বাম পায়ের জুতাটা খুলে বাম জুতার উপর দাঁড়াবো, তরিকাটা বাম পায়ের জুতা খুলে বাম জুতার উপর দাঁড়াবো, তারপর ডান পায়ের জুতা খুলবো, ঠিক আছে ইনশাল্লাহ। ডান পায়ের জুতা খুললে এরপর এইরকম চিন্তা করে করে আমল করা, হিসাব তো হবেই, কিন্তু আপনি চিন্তা করবেন ডাবল ডাবল, বাম পা আর ডান পা সুন্নত দুইটা আদায় করে ফেলবেন নিজে নিজে, আল্লাহ দিতে সমস্যা নাই। আপনি খালি আল্লাহর কাছে হিসাব মিলাবেন, আল্লাহ এই যে বাম পায়ের জুতা আগে খুললাম এই সুন্নত কিন্তু একটা আদায় করলাম, ডান পায়ের জুতা পরে খুললাম সুন্নত কিন্তু আরেকটা আদায় করছি, আল্লাহ আপনি আল্লাহর কাছে হিসাব পাঠাইয়া দেন ইনশাআল্লাহ তাআলা। আশা করা যায় আল্লাহ তাআলা এই জায়গায় আপনার জন্য দুইটা সুন্নতের সওয়াবই রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তো ওসিলা চান, একটা ওসিলা চান, একটা ওসিলা আল্লাহ না নাজাত দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। তো এই দুইটা সুন্নত আদায় হলো, দাঁড়াইয়া ডান পায়ে ঢুকলেন, ঢুকার সময় বিসমিল্লাহ বলা সুন্নত। আচ্ছা, বিসমিল্লাহ বললে ঢুকায় কোনো সমস্যা আছে? জিজ্ঞেস করি, আটকায়া যাবেন? দুরুদ শরীফ পড়া সুন্নত, আটকায়া যাবেন? হ্যাঁ। তো এই জন্যে ঢুকার সময় কি বলবো? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপর একটা দোয়া পড়া সুন্নত, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়ার মধ্যে তিনটা সুন্নত, দোয়ার মধ্যে কয়টা সুন্নত? তিনটা সুন্নত, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, মনে থাকবে ইনশাআল্লাহ। জুতা খোলার সময় কয়টা সুন্নত? দুইটা সুন্নত, যদিও সবাই হিসাব করে সুন্নত এখানে একটা, আমরা এখন থেকে হিসাব করবো সুন্নত কয়টা? দুইটা। আল্লাহ দিতে সমস্যা নাই, আমি হিসাব করতে থাকি, অসুবিধা কি? সুন্নত তো দুইটাই আদায় করছি। তো জুতা খোলার সময় দুইটা, দোয়ার মধ্যে কয়টা? তিনটা। কয়টা হইলো? পাঁচটা। দুইটায় এতেকাফের নিয়ত করা, যে আমি যতক্ষণ মসজিদে থাকব আমি মোতাকিফ, এতেকাফ করনে বালা, আমি কোনো দুনিয়াবি কথা বলবো না, দুনিয়াবি কোনো কাজ করবো না, কোনো গল্প গুজব কিছুই করবো না, যতক্ষণ থাকবো আমি আল্লাহর গোলাম হিসেবে থাকবো। তাইলে যতক্ষণ থাকবো ততক্ষণ আমার উপর আল্লাহর রহমত নাজিল হইতে থাকে ইনশাআল্লাহ তাআলা। যতক্ষণ জামাতের অপেক্ষা করবো ততক্ষণ আমার আমল নামায় নামাজের সওয়াব লিখে দিতে থাকবে ইনশাআল্লাহ। ফেরেশতারা লিখতে থাকেন নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, তো আমি খামাখা কথা বলে কেন এই সুযোগ নষ্ট করবো ইনশাআল্লাহ? করবো না ইনশাআল্লাহ। ও ভাই, এভাবে প্রত্যেকটা আমল যদি ধরে ধরে সুন্নতের উপর আদায় করি ইনশাআল্লাহ, তাইলে ওই যে বললাম ওই প্রথম দশ দিন নখ কাটি না শুধু তাদের মুসাবাহাতে,
তাদের সাথে সাদৃশ্যতা গ্রহণের জন্য, চুল কাটি না তাদের সাথে সাদৃশ্যতা গ্রহণের জন্য। তাইলে এই সুন্নত যদি এরকম ধরে ধরে আদায় করি, আল্লাহ তাআলা রহমানুর রহিম তার প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত আদায় করলে আমাদেরকে তার মাহবুব প্রিয় বান্দার মতো কেন কবুল করবেন না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর ব্যাপারে নৈরাশ্যতা এটা কোনোভাবেই সম্ভব না। আল্লাহর কাছে শুধু আশাই করবো, আমরা শুধু আশাই করবো ইনশাআল্লাহ। আমি যখন কোনো মুসিবতে পড়ব তখন মুসিবতকে বড় করে দেখব না, বরং মুসিবতকে বলবো আমার এই মুসিবত যেই আল্লাহ দূর করবেন, সেই আল্লাহ তোমার চেয়ে অনেক বড় ক্ষমতাবান, ঠিক কি না? এই ঠিক ওই রকম কোনো নেক আমল করার সময় আল্লাহর কাছে ওই রকম বড় আশা করব। আমল ছোট কিন্তু যেই আল্লাহ বিনিময় দিবেন, এই আল্লাহ তো ছোট না। এই ছোট্ট আমলের বিনিময়ে আল্লাহ যদি আমাকে রসুলের সাথে হাসর দিয়ে দেন তো কি আসে যায় আল্লাহ? আমার কাজ হলো করা, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত ইনশা আল্লাহ তাআলা। প্যার হাজরিন, তাইলে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের সুন্নাগুলোর কথা মনে আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের সুন্নতের উপর চলার তৌফিক দান করেন। সামনে যে প্রথম 10 দিন আসছে জিলহজ্জের, ওই 10 দিনের যে আমলগুলো, ওই আমলগুলো সুন্নত তরিকায় করার তৌফিক দান করেন আমিন। সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন। وآخر دعوان الحمد لله رب العالمين وصلى الله على سيدنا محمد سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل وسلم وبارك على محمد وآله وصحبه أجمعين اللهم ارحمنا برحمة تغننا عن رحمة غيرك اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وغلبة الدين وقهر الرجال اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا همّا إلا فرجته ولا همّا إلا فرجته ولا همّا إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة إلا قضيتها ويسرتها فيسر أمورنا واشرح صدورنا واجعلنا من الراشدين لا إله إلا الله الحليم الكريم لا إله إلا الله الحليم الكريم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم نسألك موجبات رحمتك نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار مولاي كريم يا الله আমাদেরকে আপনার নেক বান্দাদের মধ্যে শামিল করে নেন আয় আল্লাহ। আপনার নেক বান্দারা যে জীবন পরিচালনা করেছেন আয় আল্লাহ, আমাদেরকেও সেই জীবন দান করেন মাওলাই করিম আয় আল্লাহ। আপনার প্রিয় বান্দারা যে তরিকা, যে পথে, যেই পদ্ধতিতে, যেই সুন্নার উপর চলেছেন ইয়া আল্লাহ, এই সুন্নাগুলো আমাদের জীবনে আয় আল্লাহ প্রতিষ্ঠিত করার তৌফিক এনায়েত করেন। রসুলের জীবনের প্রত্যেকটা সুন্নতের উপর আমাদের আমল করার তৌফিক এনায়েত করেন মাওলাই করিম আয় আল্লাহ। জিন্দগির সব গুণাগুলো আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনি মাফ করে দেন মাওলাই করিম। আপনি গফফার, আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ, আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ। আমরা আপনার বান্দা, আপনি বান্দা হিসেবে কবুল করে নেন মাওলা। আয় আল্লাহ আমাদের গুণাগুলো যত বেশি হোক, রসুলের ওই হাদিস তো আমরা শুনেছি আয় আল্লাহ, সাগরের ফেনা পরিমাণ হইলেও আপনি মাফ করে দেন, আসমান সমান হইলেও আপনি মাফ করে দেন আয় আল্লাহ। আমাদের গুণা যত বেশি হোক মাওলা, আমরা আশাবাদী আপনার গফরানের যে নিয়ামত, যে সুন্দর গুণ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন ও আল্লাহ, সেই সুন্দর গুণের দিকে তাকায়া মাওলা গো, সেই আশা নিয়ে আপনার দুয়ারে হাত পেতেছি মাওলাই করিম ইয়া আল্লাহ। জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দেন, বিশেষ করে আল্লাহ আমাদের যে সমস্ত গুণা আমাদের দোয়া কবুলের জন্য অন্তরায় বাধা হয়ে দাঁড়ায়, ও আল্লাহ আমাদের বিশেষ করে সেই গুণাগুলো আপনি মাফ করে দেন মাওলাই করিম। আপনি মাফ না করলে আমাদেরকে কে মাফ করবে আল্লাহ? আমাদের মাহবুদ আর কেউ নাই আল্লাহ। আমরা গুণা করি কিন্তু মাহবুদ হিসাবে আপনাকে জানি, নাফরমানি করি আপনার ইয়া আল্লাহ, কিন্তু মাফির জন্য আপনার দুয়ারে হাত পাতি ইয়া আল্লাহ, আমাদেরকে আপনি ফিরাইয়া দিন ইয়া আল্লাহ। এই মজলিসে যারাই হাত তুলেছেন মাওলাই করিম, কাউকে গুনাহগার বানাইয়া এখান থেকে আপনি নিয়েন না ইয়া আল্লাহ। আমাদের সবাইকে আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ। আমরা ক্ষমা চাই ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা অপরাধ করেছি, স্বীকার করি। রব্বানা যালামনা আনফুসানা রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
মাওলা জুলুম করেছি নিজের উপর, হে আল্লাহ আপনি যদি মাফ না করেন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব মাওলা, দুনিয়ায় কষ্ট পাবো আখেরাতেও কষ্ট পাবো, হে আল্লাহ এই কষ্ট থেকে আমরা নাজাত চাই, আপনি মাফ করে দেন হে আল্লাহ, আমাদেরকে আপনার রহমত দ্বারা আপনি ঢেকে নেন হে আল্লাহ, যেই আমল করলে আপনি খুশি হবেন, যে আমল করলে আপনার সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো মাহবুদ, সেই আমলগুলো করার তৌফিক এনায়েত করে নেয় আল্লাহ, যে আমল করলে আপনি নারাজ হন, যে আমল করলে আপনি অসন্তুষ্ট হন, যে আল্লাহ আমাদের সবাইকে সেই জাতীয় আমল থেকে আপনি হেফাজত করে নেয় আল্লাহ, যে আমল করলে শয়তান খুশি হয় মাওলা সেই আমল থেকে আমাদেরকে হেফাজত করে নেয় আল্লাহ, সাহাবা একরাম যেভাবে রসুলকে মেনেছেন এ আল্লাহ আমাদেরকেও সেভাবে মানার তৌফিক এনায়েত করে নেয় আল্লাহ, সামনে এক মহান মাস আসতেছে হে আল্লাহ, ওই মহান দিনগুলোর যে আমল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন করেছেন, আয় আল্লাহ আমাদেরকেও সেভাবে করার তৌফিক এনায়েত করে নেয় আল্লাহ, আপনার ওই খাস বান্দাদের সাদৃশ্যতা আমরা গ্রহণ করব মাওলা, আপনার ওই খাস বান্দাদেরকে আপনি যেভাবে কবুল করবেন করেছেন আমাদেরকেও আপনার খাস বান্দাদের মধ্যে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ, জিন্দগির সমস্ত নেক আমালগুলো আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ, অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন আয় আল্লাহ তাদেরকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন, আয় আল্লাহ অনেকে বিপদগ্রস্ত বিপদ থেকে নাজাত দান করেন, আয় আল্লাহ ঋণগ্রস্ত যারা ঋণ থেকে মুক্তি দেন আল্লাহ, আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম ওয়াফু ওয়াতাকাররাম ওয়াতাজাওয়াজ আম্মা তাআলাম ইন্নাকা তাআলামু ওয়া লা নাআলাম ইন্নাকা আনতাল্লাহুল আযযুল আকরাম, ইয়া আল্লাহ আমাদের মাইয়্যাতদেরকে আপনি মাফ করে দেন, আমাদের মা বাবাদেরকে আপনি মাফ করে দেন, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আয় আল্লাহ অনেক সন্তান তার বাবা হারায় আপনার কাছে হাত পেতেছে, আয় আল্লাহ সন্তানের ওই চোখের পানির বসিলায় তার বাবার জিন্দগির সমস্ত গুণাগুলো আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আমাদের মা বাবাদেরকে মাফ করে দেন মাওলা, আয় আল্লাহ তাদের বসিলায় আপনার দুয়ারে হাত পাতার তৌফিক হয়েছে মাওলা, তাদেরকে মাফ করে দেন আল্লাহ, রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা, আয় আল্লাহ অনেক বাবাও তার সন্তান হারায়া আপনার দুয়ারে হাত পেতেছে মাওলা, আয় আল্লাহ ওই সন্তানকেও আপনি মাফ করে দেন, যেই সমস্ত বাবা মা আয় আল্লাহ নিজের আগেই সন্তান হারিয়েছে ওই আল্লাহ ওই বাবা মাকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, তাদের দিলের ওই ব্যথাকে তাদের নাজাতের বসিলা বানায়া দেন মাওলা করিম, আয় আল্লাহ আমাদের সকলের সন্তানদেরকে আপনি নেককার মুত্তাকি পরহেজগার আল্লাহ আলা বানায়া দেন, وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين، سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.